হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে পরিবেশ বিজ্ঞানের উপর 28 নম্বর গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে। তো ফ্রেন্ডস, এর আগে 27টি গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গিয়েছে। আমরা পূর্ববর্তী ক্লাসে চতুর্থ শ্রেণীর যতগুলো এমসিকিউ ছিল প্রত্যেকটা এমসিকিউ আলোচনা করেছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর এমসিকিউগুলো অধ্যায়ভিত্তিকভাবে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমি তোমাদের 130টি এমসিকিউ দেওয়ার চেষ্টা করব। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো ফ্রেন্ডস, দেখো মানবদেহ অধ্যায়ের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, শরীরের বর্ম হলো কি? চামড়া। নেক্সট, বাইরের আঘাত ও সূর্যের ইউভি রশ্মি থেকে বাঁচায় আমাদের কি? ত্বক। নেক্সট, আগেরকার দিনে যে পশুর চামড়া দিয়ে যুদ্ধের পোশাক ঢাল বানানো হতো সেটি কি? গন্ডার। নেক্সট, শরীরের সব ভর পড়ে কোথায়? পায়ের গোড়ালিতে। নেক্সট, ত্বকের নিচে থাকে কি কি? শিরা, ধমনি। তো ফ্রেন্ডস, আমি চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে তোমাদের এই বিষয়গুলো কমপ্লিট করার। তো সময় খুবই কম নেব তোমাদের কাছ থেকে, তোমরা প্রত্যেকেই জানো। এবং আজকের এই ক্লাসে মোটামুটি আমি চেষ্টা করছি কম সময়ের মধ্যে তোমাদের এই 130টা এমসিকিউ কমপ্লিট করার। তো ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং শোনো, 2-3 বার রিপিট করে যদি শোনো, আমি আশা রাখছি এগুলো তেমন কোনো কঠিন বিষয় না, তোমাদের অবশ্যই মনে থাকবে। এবং তোমরা যারা নতুন আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবে। এবং যদি ক্লাসগুলো একটু ভালো লাগে, বন্ধুদের মাঝে অবশ্যই একটা শেয়ার করে দিও। তোমাদের কাছ থেকে আমি এতটুকুই আশা রাখি। তো দেখো, নেক্সট কোশ্চেন, ত্বক কত প্রকার ও কী কী একটু জেনে রাখো। ত্বক আমাদের 3 প্রকার, যথা এপিডার্মিস, তারপর হচ্ছে ডার্মিস, এবং হচ্ছে কি, হাইপোডার্মিস। এই হচ্ছে 3 প্রকার ত্বক। কোন জিনিসের উপস্থিতিতে ত্বকের রং কালো হয়? প্রত্যেকে জানো, মেলানিন। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, অবশ্যই মুখস্থ করে রাখবে। নেক্সট দেখো, ত্বকের ক্যান্সার ঘটায় কি? অতিবেগুনি রশ্মি। নেক্সট, অতিবেগুনি রশ্মি চুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায় কে? মেলানিন। নেক্সট, বয়স বাড়লে চুল সাদা হয় কেন? এর সঠিক উত্তর, বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়। এর জন্য কী হয়, চুলের যে রং, কালো রংটা কী হয়, সাদা হয়ে যায়। নেক্সট, গন্ডারের খড়ক আসলে কি? জমাট বাঁধা চুল। নেক্সট, শরীরের মেলানিন তৈরিতে সাহায্য করে কি? রোদ। তো সকালবেলার রোদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তো সকালবেলার রোদ থেকে কিন্তু শরীরে কী হয়, মেলানিন তৈরি হয়। নেক্সট, সূর্যের তাপ থেকে পাওয়া যায় কি? ভিটামিন ডি। এটাও কিন্তু সকালবেলার যে সূর্যের রোদটা রয়েছে সেখান থেকে কিন্তু বেশিরভাগটা আসে। নেক্সট, ঘুমের সাথে বেরিয়ে আসে নুন এবং শরীরের কিছু বর্জ্য, সরি, ঘামের সাথে বেরিয়ে আসে শরীরের কিছু কি? নুন এবং কি, শরীরের কিছু বর্জ্য পদার্থ। নেক্সট, কোন প্রাণীর লোম শক্ত আটার মতো? এর সঠিক উত্তর, সজারু। নখের রং কি? গোলাপি। নেক্সট, রক্তাল্পতা কি? নখের মাঝখানটা টামচের মতো হয়ে যেতে পারে, নখটা ফ্যাকাশে হয়ে যেতে পারে। তাহলে নখটা যদি এরকম হয় তাহলে কী হবে, সেটা রক্ত শূন্যতা বা রক্তাল্পতা রোগ বলে আমরা গণ্য করব। নেক্সট, থাবার মধ্যে নখ লুকিয়ে রাখে কি? বিড়াল। থাবার মধ্যে নখ লুকিয়ে রাখে কে? বিড়াল। পরবর্তী কোশ্চেন, শিকারি পাখি কি কি? পেঁচা এবং ঈগল। নেক্সট, মেরুদণ্ডে যে হাড় থাকে সেই হাড়টার নাম কি? ভার্টিবা বা কোষে রুকা। পরবর্তী কোশ্চেন, কুনি থেকে কবজি যে হাড় থাকে সেটার নাম কি? আলনা ও রেডিয়াস, আলনা ও রেডিয়াস। নেক্সট, কাত থেকে কুনি যে হাড় থাকে সেটার নাম হচ্ছে হিউমেরাস। নেক্সট, কোমর থেকে হাঁটু যে হাড় থাকে সেটার নাম হচ্ছে কি? ফিমার। খুবই গুরুত্বপূর্ণ, এই হাঁটুটা হচ্ছে মানবদের সর্ববৃহৎ হাড়, অবশ্যই মনে রাখবে। নেক্সট, সরি, হাঁটুর নিচে থেকে গোড়ালির যে হাড় থাকে সেটার নাম কি? টিবিয়া ও ফিবুলা, টিবিয়া ও ফিবুলা। নেক্সট, হাড়গুলোর অস্থিসন্ধিতে কি হয়, লিগামেন্ট দিয়ে লাগানো থাকে, লিগামেন্ট দিয়ে কি হয়, লাগানো থাকে। নেক্সট, অস্থি মজবুত করার জন্য দরকার কি? ক্যালসিয়াম। ক্যালসিয়ামে থাকে দুধ এবং ডিমে, ক্যালসিয়াম সবথেকে বেশি থেকে কোথায়, দুধ এবং ডিমে। কি খেলে পেশি জোরালো হবে? সঠিক উত্তর, মাছ, মাংস, ডিম, মাশরুম, সয়াবিন, লেবু, এগুলো যদি আমরা কন্টিনিউ খাই তাহলে আমাদের শরীরে যে পেশি রয়েছে সেই পেশিটা কী হবে, জোরালো হবে। নেক্সট, ডানার পেশি শক্তপোক্ত হয় কাদের? পাখিদের। নেক্সট, জিভ হলো কি? পেশি। আমাদের জিভটা কিন্তু একটা পেশি। নেক্সট, শরীরে রক্ত সরিয়ে দেওয়ার পাম্প এর নাম কি? হৃৎপিণ্ড। নেক্সট, বুকের শব্দ শুনতে ব্যবহার করবেন কি? স্টেথোস্কোপ। ডাক্তাররা যে জিনিসটা ব্যবহার করে তাদের কানে দিয়ে সেটার নাম কিন্তু স্টেথোস্কোপ। তো এটা কিসের জন্য ব্যবহার করা হয়, বুকের শব্দ ব্যবহার করতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, বায়ুবাহিত রোগ হলো কি?
ইনফ্লুয়েঞ্জা এবং জলবায়িত রোগ কী কী, কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে। এই উদাহরণগুলো দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। নেক্সট, টিবি বা যক্ষা হয় ফুসফুসে। টিবি বা এই যক্ষা রোগটা হয় কোথায়? ফুসফুসে। যক্ষার পিকার নাম কি? বিসিজি। তো ফ্রেন্ডস, আমি তোমাদের কাছ থেকে একটা কোশ্চেনের অ্যান্সার অবশ্যই নিব, তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এই বিসিজি এর সম্পূর্ণ নাম কি, বিসিজি এর সম্পূর্ণ নাম কি তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন, যক্ষা কি? বায়ুবাহিত রোগ। এটি হলো ডট চিকিৎসা করতে হয়। এটি হলে কী চিকিৎসা করতে হয়? ডট চিকিৎসা করতে হয়। নেক্সট কোশ্চেন, বমি পাতলা পায়খানা হলে খেতে হবে কি? ওআরএস। এবং এই ওআরএস এর ফুল ফর্মটা একটু জেনে নাও, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন। নেক্সট, ওআরএস বিকল্পভাবে তৈরি হয় কোথায়? জলের সাথে নুন আর চিনি দিলে ওআরএসটাকে আমরা বিকল্পভাবে তৈরি করতে পারি। নেক্সট, হাড় হলো অস্থি, জোর হলো সন্ধি। হাড়ের জোরকে অস্থি সন্ধি বলে। দু নম্বর যে অধ্যায় রয়েছে, ভৌত পরিবেশ। তো ভৌত পরিবেশ থেকে যেগুলো মেন মেন পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো এখন আমরা আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন্স কী দেওয়া রয়েছে, মাটির কণার মধ্যে পরিবেশের আর কোন উপাদান মিশে থাকে? সঠিক উত্তর, জল ও বায়ু। নেক্সট, কোন মাটি শুকিয়ে গুঁড়ো করলে ময়দার মতো হয়? এর সঠিক উত্তর, এঁটেল মাটি। নেক্সট কোশ্চেন, বেলে মাটিতে কোন কণার পরিমাণ বেশি থাকে? প্রত্যেকে জানো, বালিকণা। নেক্সট, কোন মাটিতে বালি ও কাদা প্রায় সমান পরিমাণ থাকে? খুবই সিম্পল, দোআঁশ মাটি। নেক্সট, কোন মাটি বেশি জল শোষণ করে কিন্তু জল ধরে রাখতে পারে না? এর সঠিক উত্তর, বেলে মাটি। নেক্সট কোশ্চেন, মাটির দুটি স্বাভাবিক উপাদানের নাম কি? মাটির দুটি স্বাভাবিক উপাদানের নাম হচ্ছে বালি ও কাদা। নেক্সট, মাটির মৃত জৈব উৎপাদনকে ভাঙতে সাহায্য করে কারা? এর সঠিক উত্তর, মাটিতে থাকা ছোট ছোট জীব ও জীবাণুরা। নেক্সট, কী প্রয়োগ করলে মাটি উর্বর হয়? সঠিক উত্তর, জৈব সার প্রয়োগ করলে মাটি উর্বর হয়। পরবর্তী কোশ্চেন, দুটি জৈব সারের উদাহরণ কী কী? এটা হচ্ছে কি, হাড় গুঁড়ো এবং কম্পোস্ট, এগুলো হচ্ছে কি, জৈব সার। নেক্সট, দুটি রাসায়নিক সারের নাম কি? সুপার ফসফেট ও ইউরিয়া। পরবর্তী কোশ্চেন, কোন ধরনের সার দীর্ঘদিন ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়? এর সঠিক উত্তর, রাসায়নিক সার। নেক্সট কোশ্চেন, সারের মধ্যে থাকা কোন তিনটি উপাদান গাছের পক্ষে সবথেকে প্রয়োজনীয়? এর সঠিক উত্তর, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটি উপাদান গাছের পক্ষে সবথেকে প্রয়োজনীয়। নেক্সট, পাহাড়ে কোন সময় শাকসবজির চাষ হয়? এর সঠিক উত্তর, মে থেকে জুন মাসের যে সময়টা রয়েছে সেই সময়ে পাহাড়ে কী হচ্ছে, শাকসবজির চাষ হয়। নেক্সট কোশ্চেন, ধান ও শাকসবজি চাষে কতটা মাটি লাগে? এর সঠিক উত্তর, 1 থেকে 1.5 ফুট গভীর মাটি। পরবর্তী কোশ্চেন, কোন ধরনের গাছ মাটি তৈরিতে সাহায্য করে? এর সঠিক উত্তর, মস ও ফন, এই ধরনের গাছ মাটি তৈরিতে সাহায্য করে। নেক্সট, পাহাড়ে ধস নামার দুটি প্রধান কারণ বা প্রধান যে সমস্ত কারণে হয় তার মধ্যে দুটো প্রধান কারণ হচ্ছে ভূমিকম্প এবং বৃষ্টিপাত, এই দুটো হচ্ছে প্রধান। এছাড়া অন্যান্য আরও অনেক উপায়ে কিন্তু পাহাড়ে ধস নামতে পারে। নেক্সট, ভূমিক্ষয় রোধের একটি সহজ উপায় উল্লেখ করো। এর সঠিক উত্তর, ভূমিক্ষয় রোধের একটি সহজ উপায় হলো গাছ লাগানো বা বৃক্ষরোপণ করা। নেক্সট কোশ্চেন, ভূমিক্ষয় ঘটায় এমন দুটি পদার্থের নাম কী কী? সঠিক উত্তর, পলিথিন ও প্লাস্টিক। নেক্সট, বাউট কী? বাউট কী? তো বাউট হচ্ছে নদীর বাঁকে খানিকটা অংশ বা জায়গায় মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে বদ্ধ জলাশয়ে পরিণত হলে তাকে আমরা কী বলছি, বাউট। অর্থাৎ কী বললাম, মনে করুন এই যে এটা এটা একটা নদী, ঠিক আছে? তো এই নদীটা কী হচ্ছে, মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে বদ্ধ জলাশয়ে পরিণত হচ্ছে। অর্থাৎ এই নদীটার যে পথ রয়েছে, একসময় এই নদীটা কী হলো, এই যে সোজা এদিকে চলে আসলো, কিন্তু পরবর্তী যে এই যে বাকি যে অংশটা, এটা কী হয়ে যাচ্ছে, এই সামনের মুখ এবং পিছনের মুখটা বন্ধ হওয়ার ফলে সেটা কী হয়, একসময় বদ্ধ জলাশয়ে পরিণত হয়। তো এটাকেই আমরা কী বলছি, বাউট বলছি। নেক্সট কোশ্চেন, পাহাড়ি অংশে জলস্রোতকে কী বলে? এর সঠিক উত্তর, ঝর্ণা। পাহাড়ি অঞ্চলে জলস্রোতকে আমরা কী বলছি, ঝর্ণা। নেক্সট, পাহাড়ি অঞ্চলের ছোটো ছোটো ঝর্ণাগুলিকে কী বলে? এর সঠিক উত্তর, ঝোড়া। ছোটো ছোটো ঝর্ণাগুলিকে আমরা কী বলছি, ঝোড়া। নেক্সট, রাস্তার ধারে থাকা লম্বা জলাশয়গুলিকে কী বলে? এর সঠিক উত্তর, নয়নজলি। নেক্সট, নয়নজলিতে স্রোত কোন সময় দেখা যায়? এর সঠিক উত্তর, বর্ষাকালে। নেক্সট কোশ্চেন, মাছের ঘাস হারাতে ব্যবহার করা হয় কী কী? এর সঠিক উত্তর, পটাশিয়াম পারম্যাঙ্গানেট।
নেক্সট কোশ্চেন, স্রোতযুক্ত জলাশয়ের দু একটি উদাহরণ কী কী? সঠিক উত্তর, নদী, নালা এবং ঝর্ণা, এগুলো হচ্ছে কী? স্রোতযুক্ত জলাশয়। পুকুরের নোংরা জল পরিষ্কারের একটি উপায় লেখো। প্রত্যেকেই জানো অনেকগুলোর উপায় রয়েছে, তার মধ্যে কী রয়েছে? পুকুরের মধ্যে যদি আমরা ফিটকারি বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জাতীয় রাসায়নিক পদার্থ জলের সাথে মিশিয়ে দেই, তাহলে কিন্তু সেই জলগুলো কী হবে? পরিষ্কার হবে। নেক্সট, একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ কী? এর সঠিক উত্তর, দুধের মধ্যে লেবুর রস দিলে ছানা উৎপন্ন হয়, এটা হচ্ছে কী? একটা রাসায়নিক বিক্রিয়া। পরবর্তী কোশ্চেন, প্রাকৃতিক উপায়ে জল শোধনের একটি উদাহরণ দাও। সঠিক উত্তর, বাতাসে অক্সিজেনের সাহায্যে নোংরা ময়লা ভেঙে ফেলার পদ্ধতি হল প্রাকৃতিক উপায়ে জল শোধন। নেক্সট কোশ্চেন, কাপড়ের দাগ তুলতে কোন পদার্থ ব্যবহার করা যেতে পারে? এর সঠিক উত্তর, লেবুর রস এবং ব্লিচিং পাউডার। এই দুটো পদার্থ কিন্তু কাপড়ের দাগ তুলতে অনেকটা সাহায্য করে। পরবর্তী কোশ্চেন, জলে ভাসে এমন দু একটি গাছের নাম লেখো। সঠিক উত্তর, কচুরিপানা এবং ছোটো পানা, তোমরা প্রত্যেকেই দেখেছো। নেক্সট কোশ্চেন, মূল আছে এমন দুটি জলজ উদ্ভিদের নাম, শালুক এবং পদ্ম, এগুলোর কিন্তু মূল রয়েছে। ঢেঁকি শাকটা কী? ঢেঁকি শাক হচ্ছে কী? এক ধরনের জলজ ফর্ন জাতীয় অপুষ্পক উদ্ভিদ। এগুলোকে আমরা কী বলছি? ঢেঁকি শাক। নেক্সট, মেলানিন যাদের বেশি তাদের কী হচ্ছে? ক্যান্সারের সম্ভাবনা কম। যাদের শরীরে মেলানিনের পরিমাণটা বেশি থাকে তাদের ক্যান্সারের সম্ভাবনা সবথেকে কম। নেক্সট, কোন অঞ্চলে মাটির নিচে জল নোনতা? কোন অঞ্চলের মাটির নিচের জল নোনতা? প্রত্যেকে জানো বদ্বীপ অঞ্চল বা সুন্দরবন অঞ্চলে মাটির নিচের জল কী? নোনতা হয়ে থাকে। নেক্সট, সুন্দরবনে যে উদ্ভিদ দেখা যায় সেটা কী? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। নেক্সট, গাঙ্গেয় সমভূমি দক্ষিণ অংশের নাম কী? এর সঠিক উত্তর, সুন্দরবন। নেক্সট, সুন্দরবনের নদী কী হয়? একটু উদাহরণগুলো দেখে নাও, কোন কোন নদী রয়েছে? মাতলা, তারপরে হচ্ছে কী? বিদ্যাধরী, কালিন্দি এবং রায়মঙ্গল, এগুলো হচ্ছে কী? সুন্দরবনের নদ নদী। নেক্সট, কোন কাজে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয়? এর সঠিক উত্তর, রান্নার কাজে এবং পানীয় হিসাবে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয়। নেক্সট, একটি সাধারণ মাপের বালতিতে কত লিটার জল ধরে? এর সঠিক উত্তর, 6-7 লিটার। এই কোশ্চেনগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের কিন্তু অবশ্যই পয়েন্ট করিয়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, মাটির নিচে কম গভীরে জল পান করা উচিত নয় কেন? এর সঠিক উত্তর, কম গভীরের জল জীবাণু এবং নোংরা থাকে। নেক্সট কোশ্চেন, জলাভূমিতে কী কী শাক পাওয়া যায়? প্রত্যেকেই জানো কলমি শাক, ঢেঁকি শাক, কচু শাক ইত্যাদি কিন্তু জলাভূমিতে পাওয়া যায়। নেক্সট, জলাভূমিতে কী কী পাখি দেখা যায়? মাছরাঙ্গা, বক, তারপরে হচ্ছে চিল, পানকৌড়ি, তারপরে হচ্ছে শামুকখোল প্রভৃতি পাখি কিন্তু জলাভূমিতে দেখা যায়। নেক্সট, নোংরা জলে মাছ চাষের সবথেকে বড় জায়গা কোনটি? এর সঠিক উত্তর, পূর্ব কলকাতার জলভূমি। নেক্সট, জীবজগতের প্রধান দুটি উপাদান কী কী? অবশ্যই মনে রাখবে, উদ্ভিদ ও প্রাণী। নেক্সট, পূর্ব কলকাতার জলভূমিতে কোন কোন প্রাণী দেখা যায়? সঠিক উত্তর, মাছ, সাপ, শামুক, ব্যাং, বেজি, শেয়াল, মেছো বিড়াল, কচ্ছপ, ভোদর এবং প্রভৃতি রকমের পাখি দেখা যায়। নেক্সট, কী কী নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয় একটু জেনে রাখো। উদ্ভিদ ও প্রাণী নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয়। নেক্সট, মানুষ সব ধরনের খাবার খায়, এজন্য মানুষকে কোন ধরনের জীব বলা হয়? প্রত্যেকে জানো সর্বভুক প্রাণী। নেক্সট, নেক্সট কোশ্চেন, পরিযায়ী শব্দের অর্থ কী? এর সঠিক উত্তর, পরিযায়ী শব্দের অর্থ হল বসবাসের জন্য অন্যত্র গমনশীল, বসবাসের জন্য অন্যত্র গমনশীল। নেক্সট, পরিযায়ী পাখিরা কোথা থেকে আমাদের দেশে আসে? নেক্সট, বেশি শীতের দেশ থেকে আমাদের দেশে আসে। কোথায় পরিযায়ী পাখি বেড়াতে আসে? এর সঠিক উত্তর, সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখিরা বেড়াতে আসে। নেক্সট, সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখিগুলোর একটু নাম, যেগুলো পাখি ঘুরতে আসে সেগুলো হচ্ছে কী? পিকটেল, তারপরে হুইসলি এবং ঢিল, মানে এটা কি হাঁসের জাত, এগুলো হচ্ছে কি সব এক ধরনের হাঁসের জাত, এগুলো কিন্তু সাঁতরাগাছিতে বেরোতে আসে। নেক্সট কোশ্চেন, জলদাপাড়ার জঙ্গলে কোন কোন প্রাণী দেখতে পাওয়া যায়? প্রত্যেকেই জানো লাল মোরগ এবং ভারতীয় বাইসন দেখা যায়। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন যদি আসে লাল মোরগ কোন অভয়ারণ্যে দেখা যায়, তাহলে অবশ্যই আমি আশা রাখছি তোমরা সঠিক অ্যান্সারটা করতে পারবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় বাইসনকে আর কী নামে ডাকা হয়? সঠিক উত্তর, গাউর, গাউর নামে ডাকা হয়। ফন কী? ফন হচ্ছে এক ধরনের উন্নত মানের অপুষ্পক উদ্ভিদ। ঢেঁকি শাক, শুষ্নি শাক জাতীয় উদ্ভিদ হলো ফন প্রকৃতির। নেক্সট, জলাভূমির ধারে বেড়ে ওঠে এমন ঔষধি গুণযুক্ত দুটি গাছের নাম লেখো। সঠিক উত্তর,
হেলেঞ্চা ও কুলেখাড়া। নেক্সট কোশ্চেন, গন্ধগোকুল কী? একটু জেনে রাখো, হুলো বিড়ালের মতো দেখতে, গায়ের রং কালো, কুকুরের মতো সরু মুখ এবং লম্বা এবং লোমশ ল্যাস বিশিষ্ট যে প্রাণীগুলি ঝোপ জঙ্গলের মধ্যে বাস করে সেই প্রাণীগুলিকে ভোমবেড়াল বা গন্ধগোকুল বলে। নেক্সট কোশ্চেন, হলুদ টিকটিকি পোষা জীব নয় কেন? সরি, ইঁদুর টিকটিকি পোষা জীব নয় কেন? এর সঠিক উত্তর, ইঁদুর টিকটিকি খাবারের খোঁজে বাড়িতে আসে। এরা বাড়িতে বসবাস করে কিন্তু কখনো পোষ মানে না, তাই এরা বন্যপ্রাণী, পোষ জীব নয় বা পোষা জীব নয়। নেক্সট, কোন প্রাণীর গা ভর্তি শুয়ো থাকে? কোন প্রাণীর গা ভর্তি শুয়ো থাকে? এর সঠিক উত্তর, শুয়োপোকার গা ভর্তি কিন্তু শুয়ো থাকে। নেক্সট, কোন মেরুদণ্ডী প্রাণীর পা নেই? এর সঠিক উত্তর, সাপ। সাপ একটা কি মেরুদণ্ডী প্রাণী, কিন্তু এই সাপের কিন্তু কী নেই? পা নেই। নেক্সট, কোন অমেরুদণ্ডী প্রাণীর দেহে অসংখ্য পা আছে? এর সঠিক উত্তর, কেন্নর। নেক্সট কোশ্চেন, জলে বাস করে এমন দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। এর সঠিক উত্তর, গুগলি এবং ঝিনুক। নেক্সট, জলে থাকে এমন দুটি মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ কী কী? সঠিক উত্তর, কচ্ছপ ও মাছ। আঁশযুক্ত চারটি মাছের নাম লেখো। কী কী? কাতল মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ, এছাড়া আরও অনেক মাছ রয়েছে। তো ফ্রেন্ডস, ক্লাসগুলো যদি একটু ভালো লাগে, একটু যদি তোমাদের উপকারে আসে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী অধ্যায়ের যেগুলো মেইন পয়েন্টস রয়েছে সেই পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে, এবং তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি, অবশ্যই ভিডিওর প্লেলিস্টে গিয়ে পূর্ববর্তী বিষয়ের বা এই বিষয়ের যে ক্লাসগুলো আমি করিয়েছি সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। নেক্সট কোশ্চেন, কয়েকটি আঁশবিহীন মাছের উদাহরণ দাও। প্রত্যেকেই জানো যাদের শরীরে আঁশ নেই, কী কী? ট্যাংরা, মাগুর, এই সমস্ত মাছ হচ্ছে কি? আঁশবিহীন। নেক্সট কোশ্চেন, কয়েকটি লতানো গাছ বা আকর্ষণযুক্ত গাছের উদাহরণ কী? সঠিক উত্তর, লাউ, কুমড়ো, করলা, মটরশুঁটি ইত্যাদি। নেক্সট কোশ্চেন, শিকারি মাছের নাম কী কী? শোল মাছ, বোয়াল মাছ, শাল, ল্যাটা, এগুলো হচ্ছে কি? শিকারি মাছ। নেক্সট, এখন কোন কোন মাছের চাষ করা হয়? প্রত্যেকেই জানো এগুলো বলার কোনো অপেক্ষা রাখে না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পার্টের টোটাল তোমাদের মাঝে 130টি MCQ নিয়ে আলোচনা করা। পরবর্তী ক্লাসে যে সমস্ত অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাস পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে শুরু করব, এবং আমি চেষ্টা করব সেই ক্লাসে তোমাদের 100টি MCQ করানোর। তো পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবে, এবং এই ক্লাসটা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে। তোমাদের কাছ থেকে আমি এতটুকুই আশা রাখছি। তো ধন্যবাদ ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।